শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোন সংলাপ নয়, কোন আলোচনা নয়, কোন বৈঠকে আমরা বিশ্বাস করি না। শুধু বৈঠক একটাই হবে, আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে। এই শোনার অপেক্ষায় আছি, যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। হাজার আমার বোন বিধবা হয়েছে, হাজারো বাচ্চারা এতিম হয়েছে, আজকে হাজারো মানুষ বিকলাঙ্গ হয়েছে, আজকে হাজারো মানুষ অন্ধ, আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না, ঘরে থাকতে পারছে না, ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয়, খেলা অবস্থায় তাদের বুকের মধ্যে গুলিবিদ্ধ হচ্ছে, আজকে আমাদের হাজারো শিশুরা ছাদে উঠে দেখার জন্য তাদের উপরে শেখ হাসিনার গুলিবিদ্ধ হয়েছে, আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে, খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে, আজকে আবু সাহেব জীবন দিয়েছে, আজকে মুগ্ধ জীবন দিয়েছে, হাজারো সন্তানের কবরের মধ্যে আছে, এমনকি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে, বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে, ভাই তার লাশের পরিচয় দেয় না, হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে, আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে, আজকে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে, আজকে অধিকার চেতে গিয়ে হাজারো ছাত্ররা নির্মমভাবে হত্যা শিকার হয়েছে। কাজী না, আমরা বাংলাদেশের একটা খুঁটি দেখতে চাই না, আমি শেখ হাসিনাকে বলবো, খুনি হাসিনাকে বলবো, বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না, যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ অক্রান্ত হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে অক্রান্ত হবে, গণভবনকে দখল করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন আগের থেকেও ছিল, এখনো আছে, আগামীও থাকবে ইনশাআল্লাহ। যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে একত্রিত আগোষণ আগেও ঘোষণা করেছি, এখনো করছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কাজী আসুন, কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয়, কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয়, এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন, বাংলাদেশের জনগণের আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন, মানুষের জীবন বাঁচানোর আন্দোলন, আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দিয়ে এবং রাখার জন্য এই আন্দোলন, অন্য কোনো আন্দোলন নয়। যদি শেখ হাসিনা খুনি সরকার কোনো অবস্থাতেই কার সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে, আমরা মনে করবো তারা গল দামাল, তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না। শুধু বৈঠক একটাই হবে, আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে। এই শোনার অপেক্ষায় আছি, যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে, তাদের সাথে আছে, থাকবে। সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে, এই আন্দোলন সে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে, থাকবে ইনশাআল্লাহ। আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গদি চ্যুত করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণমিছিল শুরু হবে, যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মাসনাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ।
বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সেই গণমুসিল আমির মুজাহিদিন হযরত পিশাব হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়া সেই মিছিলে থাকবেন, নেতৃত্ব প্রদান করবেন। আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিলে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, শ্রমিক ভাইয়েরা আপনারা নেমে পড়ুন, ছাত্র ভাইয়েরা, তোলাবারা, ওলামারা যে যেখানে আছেন সবাই আপনারা নেমে পড়ুন। যারা প্রজাতন্ত্রের, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমি প্রজাতন্ত্র কর্মচারীদেরকে বলবো, এই খুনি সরকারের সহযোগিতা করবেন না। এই খুনি হাসিনা সহযোগ করার মানি হলো আপনিও খুনকে স্বীকার করে নিয়েছেন, অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন। এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন, যারা প্রজাতন্ত্রের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন, আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো, এই সরকারের অসহযোগিতা করুন, এই সরকারের সহযোগিতা করবেন না। আমি প্রত্যেক জনগণকে বলবো, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, যেই পাড়ায় আছেন, যেই মহল্লায় আছেন, যেই জায়গায় আছেন, সেই বাজারে আছেন, সেখান থেকে আন্দোলন করে তুলুন, প্রতিবাদ করতে থাকুন, শেখ হাসিনার মাসলাহকে প্রতিষ্ঠা করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করুন। এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ, প্রত্যেক স্থানে গণমিছিল হবে, জেলার মধ্যে, থানার মধ্যে, যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণমিছিল হবে ইনশাআল্লাহ। আর ঢাকাতে ইনশাআল্লাহ গণমিছিল হবে, যে যেভাবে পারেন, যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন, রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে। আমরা শপথ করব রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ, রাস্তায় আসি থাকবো ইনশাআল্লাহ, বিচার অবশ্যই আসবেই আসবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। এখন মিছিল হবে, এখন মিছিল হবে, মিছিলে মিছিলে গোটা ঢাকা শহরকে কাঁপিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। মিছিল হবে, আমরা মিছিলে অংশগ্রহণ করি। আমার ভাই কবরে, আমার
Take it to the right, action!